गाइस वेलकम टू आवर चैनल केमन आछेन आपनारा सबाई आशा करछि सबाई भालोई आछेन। आज के एक रेसिपी आपनादेर साथे शेयर करार जन्य चले एसेछि। रेसिपिटार नाम हलो हायद्राबादी स्ट्रीट स्टाइल एग फ्राइड राइस। এই লকডাউনে বাড়িতে চট জলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা আর সবাইকে ইমপ্রেস করে দিন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। প্রথমে এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি, এবারে অয়েল অ্যাড করে দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। অল্প ফ্রাই করে নেব এগুলোকে। দেখুন আমার পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে গাজর কুচি অ্যাড করে দেব। আপনাদের কাছে যদি বিনস থাকে আপনারা বিনসও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই তার জন্য আমি অ্যাড করলাম। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, ওগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব যাতে আদা আর রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখানে চারটা ডিম নিয়েছি, অল্প গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব, হাফ টিস্পুনের মতো নুন নিয়ে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে মিক্স করে নেব। এবারে ডিমটাকে দিয়ে দেব। দেখুন আমি ফাঁকা করে নিয়েছি, সবগুলোকে সাইডে রেখে দিয়েছি, এরপরে ডিমটাকে অ্যাড করে দেব। ডিমটার ঝোড়া বানিয়ে নেব ভালোভাবে। দেখুন আমার কি সুন্দর ঝোড়াটা রেডি হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব রাইস। এবারে মিক্স করে নেব এগুলোকে। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার, স্পুন নুন, যে যেরকম নুন খান ওই হিসাবে নুনটা দেবেন। হাফ টিস্পুন গরম মশলা পাউডার, অল্প টমেটো সস, চিলি সস অল্প, হাফ টিস্পুনের মতো সয়া সস। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। অসাধারণ হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা স্ট্রিট ফুডের মতো বানিয়েছি আমি, হায়দ্রাবাদী স্টাইল। এবারে ওয়ান টেবিল স্পুনের মতো লেমন জুস দিয়ে দেব।
অনেক টেস্টি হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো খেতে। দেখুন আমাদের ফ্রাইড রাইস রেডি, এবারে সার্ভ করব। চলুন সার্ভ করে নিই। দেখুন আমি সার্ভ করে দিয়েছি আমার এক ফ্রাইড রাইস, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো হয় ভিডিওটা, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। বাই বাই, থ্যাংক ইউ।